নমস্কার বন্ধুরা, রুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখন আমি আজকে আপনাদের জন্য যেটা তৈরি করছি সেটা হচ্ছে ভাটিয়ে বাড়িতে কি করে পায়েস বানানো হয়, ছানার পায়েস, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি পুরো দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন ভিডিও নিয়ে, যাতে যেটা হচ্ছে ছানার পায়েস। তাই আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা পুরো ভিডিওটাকে দেখুন, আর আপনার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু প্লিজ প্লিজ ভুলবেন না, প্লাস সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো ঠিক আছে, তো ভিডিওটা শুরু করা যাক। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, দুধটা ঢেলে রাখছি। এখন দুধটা একটু গরম হতে দেব, এখন দুধটা ফাটিয়ে নেব। আমি দুধটা গরম হয়ে গেছে, আমার বাড়িতে লেবু থাকলে লেবু দিয়ে করবে, না হয় ওর টক ভিনিগার দিয়েও করতে পারেন। তো আমি এর কাছে লেবু ছিল তাই লেবু দিয়ে করছি। দুধটা এখন আমি ফাটিয়ে নিয়েছি। এখন ছানার পায়েস করতে কি কি লাগবে আমি তা আপনাদের বলে দিচ্ছি। এখানে ঘি আছে, কালো কিশমিশ, তারপরে আবার এই কি দুরকম কিশমিশ নিয়েছি, আপনার কাছে অপশনাল, যেটা আপনার কাছে ঘরে সাধারণত পাওয়া যায়, এটাই বেশি সাধারণত পাওয়া যায়, তা আপনি এটাই ইউজ এই কিশমিশটাই ইউজ করবেন। আর এটা কাঠবাদাম গুঁড়ো আর কাজু বাদাম, আর কাঠবাদামের আস্ত কাঠবাদামটা নিয়েছি সাজানোর জন্য। হয়ে গেছে, এটা ফাটিয়ে নিয়েছি, এখন এটা ছেঁকে নিচ্ছি। এখন এটাকে জলটা ঝরিয়ে দিতে দিলাম। নেক্সট যেটা করব সেটা হচ্ছে আবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, আর একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এবার দুধটা আর গরম করতে দিচ্ছি। গরম ফুটে উঠলে তারপর আমি পরের স্টেপটা করে দেখাচ্ছি আপনাদের। দুধটা ফুটতে দিয়ে এখন আমি বাকি কাজগুলো সে করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে জলটা শুকিয়ে আসলে আমি ঘি দেব। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। ঘি 3 চামচ ঘি দিলাম, সে ঘিয়ের মধ্যে কাজুটা ভেজে নেব, ভেজে তুলে রাখব। তুলে নিচ্ছি কাজু বাদামটাকে, তারপর কিশমিশটাও ভেজে নিচ্ছি। কিশমিশটা ভাজা হয়ে গেছে, কিশমিশটাও তুলে নিলাম। আমি আবারও বলছি, যদি এই কালো কিশমিশটা না থাকে আপনাদের, তো আপনারা এটা স্কিপ করে নিতে পারেন। এবার সাথে কাঠবাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি। ওই ঘিয়ের মধ্যেই যে ছানাটা আমি কেটে রেখেছি সেই ছানাটা আমি দিয়ে দিচ্ছি। ছানাটা ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দুধটা ফুটে আসছে, দেখেছেন দুধটা কতখানি ফুটে গেছে। এরকম পর্যায়ে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আপনি তেজপাতা আছে ওটা তেজপাতা দুধটার মধ্যে দিয়ে দিন। এবার আমি আগে থেকে ভেজে রাখা ছানাটা সে দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম,
দুধটা আবার ফুটে আসলে ছানাটা দেওয়ার পরে যখন আবার দুধটা ফুটে আসবে তারপরে কাজু কিশমিশ ভেজে রেখেছি আগে থেকে সেটা একে একে দিয়ে দেব। দুধটা ফুটে এসেছে, এখন আমি একে একে কাজু কিশমিশ দিয়ে দিলাম। এখন আবারও একটু আরো 5 মিনিট জাল দিলে আমার ছানার পায়েস তৈরি। এখন আমার ছানার পায়েসটা ঘন হয়ে এসছে, দেখুন এরকম হবে। এরকম পর্যায়ে থাকতে থাকতে আমি চিনি 3 চামচ চিনি দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার ছানার পায়েস, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি একটু সাজিয়ে দিচ্ছি কাঠবাদাম গুঁড়ো দিয়ে।